Once more! আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি খুব ভালো আছি। সো ভিডিওর শুরুতে স্ক্রিনের উপর যে প্লেবয় ভিডিওটা দেখতেন দিছিলে, এই ভিডিওটা কিন্তু টিকটকে অনেক বেশি ট্রেন্ডিং হয়ে রয়েছে। আজকের ভিডিওতে দেখো খুব সহজে এই ভিডিওটা কী করে এডিট করবেন। এই ভিডিওটা কিন্তু এডিট করা একদম সহজ, খুব সহজে এডিট করতে পারবেন। আর এই ভিডিও এডিট করার জন্য অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন, যদি ভিডিওটা স্কিপ করে দেখেন তাহলে কিন্তু এই ভিডিওটা এডিট করতে পারবেন না। আর ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন প্লিজ গাইস এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। তাহলে গাইস চলেন আর কথা না বলে ছোট্ট একটা ইন্টার পরে ভিডিওটা শুরু করা যাক। সো এই ভিডিওটা এডিট করার জন্য ফার্স্টে আপনারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে Alightmotion অ্যাপের লিঙ্ক পেয়ে যাবেন। ওই লিঙ্কে ক্লিক করে Alightmotion অ্যাপটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে ওই অ্যাপটা আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে আপনাদের ফোন থেকে ফেসবুকে ঢুকে এরকম একটা ভিডিও বানিয়ে নেবেন। ভিডিওটা ভালো করে দেখেন, এরকমভাবে একটা ভিডিও বানিয়ে নেবেন। জাস্ট আপনাদের ফোন থেকে ফেসবুকে সেটিকে ঢুকে রিলেশনশিপের একটা স্ট্যাটাস শেয়ার করে দেবেন। জাস্ট এইটুকু কাজ। যখন স্ট্যাটাসটা শেয়ার করবেন তখন শুধু স্ক্রিনটা অন রাখবেন, তাই হবে। আর এখন যে ভিডিওটা দেখতেছেন, আপনাদের সুবিধার জন্য এই ভিডিওটার লিঙ্কও এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এরপরে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা এক্সেল ফাইলের লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে ক্লিক করে এক্সেল ফাইলটা ডাউনলোড করে নেবেন। এক্সেল ফাইলটা ডাউনলোড করার পরে এক্সেল ফাইলের পাশে দেখেন তিনটার একটা বাটন আছে, এই বাটনের উপর একটা ক্লিক করবেন। দেন এখান থেকে শেয়ার অপশন একটা ক্লিক করবেন। এরপরে এখানে দেখেন অনেকগুলো অ্যাপ আছে, এই অ্যাপের মধ্যে দেখেন Alightmotion অ্যাপটাও আছে, এই অ্যাপের উপর একটা ক্লিক করবেন। দেন আপনাদের এই ফাইলটা আপনাদের ফোনের Alightmotion অ্যাপের মধ্যে চলে যাবে। দেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে কয়েকটা ফটো আর কয়েকটা ভিডিও লিঙ্ক দেওয়া আছেন, ওগুলো ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনাদের ফোন থেকে Alightmotion অ্যাপটা ওপেন করবেন। এরপরে একদম নিচে দেখেন প্লাস আইকন আছে, প্লাস আইকনের পাশে দেখেন প্রজেক্ট নামে একটা অপশন আছে, এই যে এই অপশনের উপর একটা ক্লিক করবেন। এরপরে একদম উপরেই ওই এক্সেল ফাইলের পিসেটটা পাওয়া যাবেন, ওই পিসেটের উপর একটা ক্লিক করবেন। একদম উপরে যে পিসেটটা থাকবে ওই পিসেটের উপর একটা ক্লিক করবেন। এরপরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, এখান থেকে একদম নিচে চলে আসবেন, এখানে ধরে নিচে টান দেবেন, দেন একদম নিচে চলে আসবে। এরপরে এখানে দেখেন একদম নিচের ল্যাট যে উপরের ল্যাটটা আছে, এখানে লেখা আছে ফেসবুক ইন এ রিলেশনশিপ স্ক্রিন রেকর্ড, এই যে ল্যাটটা আছে এই ল্যাটের উপর একটা ক্লিক করবেন। দেন এখান থেকে কালার অ্যান্ড ফিল একটা ক্লিক করবেন। দেন এখান থেকে মিডিয়া নট ফন্ট একটা ক্লিক করবেন। এরপরে আপনাদেরকে যে ভিডিওটা স্ক্রিন রেকর্ড করতে বলছিলাম ওই ভিডিওটা নিয়ে নেবেন। এই ভিডিওটার উপর একটা ক্লিক করার পরে এখান থেকে প্লাস আইকন একটা ক্লিক করবেন। এরপরে এখান থেকে একটু ডানে স্ক্রল করবেন। ডানে স্ক্রল করার পরে এখানে দেখবেন এই ল্যাটার পরে আরেকটা গ্রুপ আছে, মানে এই ল্যাটটাকে গ্রুপ বলে, এই গ্রুপের উপর একটা ক্লিক করবেন। দেন এখান থেকে এডিট গ্রুপ একটা ক্লিক করবেন। এরপরে এখান থেকে একটু বামে স্ক্রল করবেন। বামে স্ক্রল করার পরে নিচে যে ল্যাটটা আছে ওই ল্যাটের উপর একটা ক্লিক করবেন। দেন কালার অ্যান্ড ফিল একটা ক্লিক করবেন। দেন মিডিয়া নট ফন্ট একটা ক্লিক করবেন। ভিডিও শুতে যে ফটোগুলোকে ডাউনলোড করার কথা বলছিলাম ওই ফটোগুলোকে ডাউনলোড করে নেবেন। নিচের যে লেয়ারটা ওপেন করছেন ওই লেয়ারটাতে এই যে ফটোটা আছে এই ফটোটা অ্যাড করে দেবেন। জাস্ট ওই ফটোর উপর একটা ক্লিক করার পরে এখান থেকে প্লাস আইকন একটা ক্লিক করবেন। দেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে কমেন্টের কতগুলো ফটো আছে ওই ফটোগুলো ডাউনলোড করার পরে এখান থেকে এক এক করে সাতটা লেয়ার অ্যাড করে দেবেন। এখান থেকে সাতটা লেয়ার আছে, এই সাতটা লেয়ার অ্যাড করে দেবেন। লেয়ার উপর একটা ক্লিক করবেন। দেন কালার অ্যান্ড ফিল, দেন মিডিয়া অপশন। এরপরে ওই যে কমেন্টের ফটোগুলো আছে এই যে দেখেন এই কমেন্টের ফটোগুলো এক এক করে সাতটা লেয়ার অ্যাড করে দেবেন। ফটোফট অ্যাড করে দিতেছি। কমেন্টের ফটোগুলোকে অ্যাড করার পরে এখান থেকে একটা ব্যাক ক্লিক করবেন। এরপরে এই যে গ্রুপটা আছে এই গ্রুপের পরে দেখেন আরেকটা গ্রুপ আছে, এই গ্রুপের উপর একটা ক্লিক করবেন।
দেন আবার এখান থেকে এডিট গ্রুপে একটা ক্লিক করবেন। দেন আবার আপনাদের সামনে আটটা লেয়ার আসবে, একদম নিচের লেয়ারে একটা ক্লিক করবেন, দেন এখান থেকে কালার অ্যান্ড ফিল একটা ক্লিক করবেন, দেন মিডিয়া নট ফাউন্ড। এরপরে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এরকম একটা ফটো পাওয়া যাবেন, ওই ফটোটাকে ডাউনলোড করে এখান থেকে এই ফটোটাকে অ্যাড করে নেবেন। দেন এখানে দেখেন আরও সাতটা লেয়ার আছে, এই যে এখানে কিন্তু সাতটা লেয়ার আছে। এই সাতটা লেয়ারে কিছু মেসেজের ফটো অ্যাড করতে হবে, মেসেজের ফটোগুলোর লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওই ফটোগুলোকে ডাউনলোড করার পরে এখান থেকে এক এক করে সাতটা লেয়ারে অ্যাড করে দেবেন। মেসেজের ফটোগুলোকে অ্যাড করার জন্য ফার্স্ট অফ অল আপনারা এই যে লেয়ারের উপরের লেয়ারটা আছে এই লেয়ারের উপর একটা ক্লিক করবেন, দেন কালার অ্যান্ড ফিল, দেন মিডিয়া নট ফাউন্ড। এরপরে এক এক করে এই মেসেজগুলোকে অ্যাড করে দেবেন। আমি ফটোফট অ্যাড করে দিচ্ছি। মেসেজের ফটোগুলো অ্যাড করা হয়ে গেল, আবার এখান থেকে একটা ব্যাক ক্লিক করবেন, দেন এই দুইটা গ্রুপের শেষে দেখেন আরও কিছু লেয়ার আছে। এই লেয়ারগুলোতে প্রথমে যে দুইটা লেয়ার আছে এই দুইটা লেয়ারে একটা ভিডিও অ্যাড করতে হবে, এই দুইটা লেয়ারে একটা ভিডিও অ্যাড করতে হবে। এই লেয়ারে যে ভিডিওগুলো অ্যাড করবেন ওই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওইখান থেকে ওই ভিডিওগুলো ডাউনলোড করে নেবেন। প্রথম লেয়ারে একটা ক্লিক করবেন, দেন কালার অ্যান্ড ফিল, দেন মিডিয়া নট ফাউন্ড। এরপরে এই যে প্রথম ভিডিওটা এটার লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওইখান থেকে ডাউনলোড করে এটাকে অ্যাড করে নেবেন। দেন এই লেয়ারে ওই ভিডিওটা অ্যাড করে নেবেন, কালার অ্যান্ড ফিল, মিডিয়া নট ফাউন্ড। এরপরে আবারও ওই ভিডিওটা অ্যাড করে নেবেন। দেন এখানে লাস্টে যে চারটা লেয়ার আছে এই চারটা লেয়ারে একটা ভিডিও অ্যাড করতে হবে, এই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। এই যে ওই ভিডিওটা, এই যে দেখেন, এই যে ওই ভিডিওটা, এই ভিডিওটা আপনারা অ্যাড করে নেবেন, ওই চারটা লেয়ারে অ্যাড করে নেবেন। ভিডিও আর ফটো ভালো মতো অ্যাড করার পরে ভিডিওর একদম প্রথমে চলে আসবেন। ভিডিওর প্রথমে আসার পরে এখান থেকে প্লাস আইকনে একটা ক্লিক করবেন, দেন মিডিয়াতে একটা ক্লিক করবেন। এরপরে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই ভিডিওটার মিউজিক ভিডিওটার লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে ক্লিক করে ভিডিওটাকে ডাউনলোড করার পরে এখানে ওই ভিডিওটা অ্যাড করে নেবেন। অ্যাড করার পরে ভিডিও লেয়ারের উপর একটা ক্লিক করবেন, দেন উপরে দেখেন থিয়েটার একটা বাটন আছে ওইখানে একটা ক্লিক করবেন। এরপরে দেখেন এখানে এক্সট্রা অডিও নামে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করবেন। এরপরে এই ভিডিওটা অডিওতে কনভার্ট হয়ে যাবে। এরপর যে ভিডিও লেয়ারটা আছে লেয়ারটাকে ডিলিট করে দেবেন, ওই ভিডিও লেয়ারের উপর একটা ক্লিক করবেন, দেন উপরে দেখেন ডিলিট অপশন আছে এখানে ক্লিক করে ওই ভিডিওটাকে ডিলিট করে দেবেন। এরপর উপরে দেখেন সেটিংয়ের পাশে একটা অপশন আছে এখানে একটা ক্লিক করবেন, দেন এখান থেকে এক্সপোর্ট বাটনে একটা ক্লিক করবেন। এরপরে ভিডিওটাকে এক্সপোর্ট করে নেবেন। সো এইভাবে খুব সহজে এই ভিডিওটাকে এডিট করে ফেলতে পারবেন। সো গাইজ, আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাই দেন, আর ভিডিওটা ভালো লাগে থাকে একটা লাইক করে দিন, আর চ্যানেল নতুন হয়ে থাকে একটা সাবস্ক্রাইব করে দিন। তাহলে গাইজ আজকের মতো বিদায় নিতে আসি, গুড বাই।